ভারত ও বাংলাদেশের সম্প্রীতির বার্তায় মৈত্রী সাইকেল র্যালি 141 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে। মূলত ভারত ও বাংলাদেশ সীমান্ত বাহিনীর মধ্যে মৈত্রী স্থাপনে ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই মৈত্রী সাইকেল র্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে 14 জন জওয়ান অংশগ্রহণ করে এই র্যালিতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক, বাংলাদেশের সীমান্ত আধিকারিক, জঙ্গিপুর এসডিপিও, বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। ভারত ও বাংলাদেশ সীমান্ত বাহিনীর মধ্যে মৈত্রী স্থাপনে ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হলো মৈত্রী সাইকেল র্যালি। সুন্দরবন থেকে শুরু করে 4000 পথ অতিক্রম করে 17 মার্চ বাংলাদেশ ও মিজোরামের বর্ডারে গিয়ে শেষ হবে র্যালি। আর 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে 16 জন ভারতীয় জওয়ান অংশগ্রহণ করে এই র্যালিতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক, বাংলাদেশ সীমান্ত আধিকারিক, জঙ্গিপুর এসডিপিও, বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। মুর্শিদাবাদ জলঙ্গি সীমান্তে র্যালিতে অংশগ্রহণকারী 16 জন জওয়ানকে সংবর্ধনা দিলেন 141 নম্বর ব্যাটালিয়ন ও বাংলাদেশ থেকে আসা বিজিবির আধিকারিকেরা। এই সাইকেল র্যালির মাধ্যমে মাদকদ্রব্য বর্জন সহ একাধিক সচেতনতার প্রচার করা হবে। সেই সঙ্গে আগামী প্রজন্মের কাছে সাহসিকতার ও উৎসাহের এক নজির হবে এই সাইকেল র্যালি। জলঙ্গি থেকে শুরু করে এরপর ডোমকল মহকুমা অফিসে গিয়েও সাইকেল আরোহীদের সংবর্ধনা দেওয়া হয়। সাইকেল র্যালি যো হ্যা বিএসএফ নে মিল্ক কিয়া হ্যায়, ইসকা মেইন উদ্দেশ্য দো হ্যায়। এক তো বিজিবি আর বিএসএফ কা যো হ্যায় তালমেল, বর্ডার গার্ডিং ফোর্সেস হ্যায় দো দেশ কা, আপস মে মজবুত বানানে কে লিয়ে। ইসকে অন্দর ইয়ে দো চিজে সামনে আ রহি হ্যায়। এক তো হ্যায় গোল্ডেন জুবলি বিজয় দিবস কা যো হ্যায় ইস সাল 2021 সে মানা জায়েগা। और दूसरा जो हमारी साइकिल रैली है ये सुंदरबन से स्टार्ट होकर के बांग्लादेश के बॉर्डर मिजोरम तक जाएगी। तो इस 17 मार्च को जाकर ये लास्ट वहाँ पे पहुँचेंगे। इसमें ये करीब 4000 किलोमीटर का डिस्टेंस ये ट्रैवल करेंगे, जिसके अंदर ये मेघालय के पहाड़ों से भी जाएंगे और यहाँ से पैदल ये जो प्लेन है, प्लेन एरिया, पानी का एरिया पूरा कवर करेंगे। तो जो 17 मार्च इसलिए सेलेक्ट किया गया कि 17 मार्च को शेख मुजीबुर रहमान जी का जो है बर्थडे है, तो उनके 100 साल हो जाएंगे। तो शेख मुजीबुर रहमान जो है उनका वही दर्जा बांग्लादेश में है जो महात्मा गांधी का इंडिया के अंदर है, भारतवर्ष के अंदर है। तो उस चीज़ को भी मनाने के लिए हमने इसको जोड़ा है ताकि लोगों को आपस में इसके साथ में फील हो। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্ম জয়ন্তী উপলক্ষে আজ ভারতের বিএসএফ জওয়ান অর্থাৎ 141 নম্বর ব্যাটালিয়ন মৈত্রী সাইকেল র্যালির প্রোগ্রামের মধ্যে দিয়ে আজ জলঙ্গির পদ্মা নদীর বাঁকে অর্থাৎ বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এরিয়ায় বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের প্রোগ্রাম সমাপ্ত করলেন। আজকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী থেকে ভারতের জওয়ানরা এবং বিশিষ্ট আধিকারিক থেকে শুরু করে অনেকে উপস্থিত ছিলেন। এই প্রোগ্রাম মূলত ভারত বাংলাদেশ তাদের মধুর সম্পর্ক এবং সুসম্পর্ক বজায় রাখতে এই প্রোগ্রাম করে আসলেন। জলঙ্গি থেকে মধুমণ্ডল, TV24 বাংলা। মোনার গ্রুপ অফ ইনস্টিটিউট, সিবিএসই বোর্ডে ইংলিশ মিডিয়ামে ও মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বাংলা মিডিয়ামে প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। এছাড়াও বিএড, ডিএলএড, অ্যানিমেশন ও সিরামিক্স ডিজাইনের কোর্সে ভর্তি চলছে। রয়েছে সুপ্রিয়ত ক্যাম্পাস, স্মার্ট ক্লাস, অ্যাপ, লাইব্রেরি, ল্যাব, ক্যারাটে, কম্পিউটার প্রশিক্ষণ, হোস্টেল ও বাসের সুবিধা। ঠিকানা 166 চুয়াপুর, বিবেকানন্দ পল্লী, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 9475195113। ক্যাম্পাস ভজরামপুর, নিশ্চিন্তপুর, হরিহরপাড়া, মুর্শিদাবাদ।